Hi guys, this is Sarah and welcome to my channel Educational Tools with Sarah. আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি কি করে আপনার লেখাকে টাইপিং লেখার মতো শো করবেন এবং একই সাথে টাইপিং সাউন্ড ইউজ করবেন। টাইপিং রাইটিং ভিডিও ও ভিডিওর সাথে টাইপিং রাইটিং মিউজিক অ্যাড করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করছি ক্রিয়েট নিউ থেকে। প্রথমে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনার লেখার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমার টাইপিংয়ের পেছনে অ্যাড করার জন্য। সাইজটিকে বড় করে রাইট করবেন, দেন লেয়ার থেকে টেক্সট নেবেন। এখানে আপনি আপনার ফার্স্ট টেক্সট লিখবেন। আমার ফার্স্ট টেক্সট লেখা শেষ, এখানে কালারটি ব্ল্যাক করে নিচ্ছে। তারপর সেকেন্ড লেখাটা লেখার জন্য ফার্স্ট টেক্সটের পর থেকে শুরু করে রাইট করতে হবে, দেন লেয়ার থেকে আবার টেক্সট নিতে হবে। আমার দ্বিতীয় লেখাটিও শেষ, অ্যাডজাস্ট করে নিচ্ছি কালার ব্ল্যাক। এখানে একটার উপর একটা লেখা দেখাবে, বাট এটা ওপেন করলে ঠিক হয়ে যাবে। তারপর ঠিক আগের মতোই লেখার পর থেকে শুরু করতে হবে লেয়ার থেকে টেক্সট নিয়ে। ওকে, আমি তিনটি টেক্সট লেখা ডান, কালার সবগুলো ব্ল্যাক করে দিচ্ছি। সো এখন থার্ড কাজটি হচ্ছে আমার সবগুলোকে টাইপিং করা। এখানে টেক্সটগুলোতে ক্লিক করে ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে, দেন এখানে একটি অপশন পাবেন উইপ রাইট, উইপ রাইটে ক্লিক করবেন। তাহলে আপনার টেক্সটগুলো টাইপিং টেক্সটের মতো হবে এবং সাইজটাকে বাড়িয়ে দেবেন যেন একটু স্লো হয়, খুব স্পিডে হলে লেখাগুলো বোঝা যাবে না। আমি সবগুলোকে রাইট করে দিচ্ছি, টেক্সট ইন অ্যানিমেশন উইপ রাইট। আমার সবগুলোই হয়ে গেছে। এখন পরের কাজটি হচ্ছে আমার সাউন্ড অ্যাড করা। আমি এখানে যে সাউন্ডটি অ্যাড করছি সেটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। আমি এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টাইপিং সাউন্ডটিকে, সেখান থেকে আপনারা অ্যাড করে নেবেন।